নমস্কার, আমি নগেন পুনরিয়ার। আমার শুভ নাম নগেন্দ্রনাথ মাহাতো। মহারাই গীত পরিবেশনা করছি। এখন মহারাইয়ের কথায় আমি আসব। এতক্ষণ ধরে আমি ওই বন্দনা করে গেলাম বা মহারাইয়ের বংশপঞ্জি গিয়ে শোনালাম, এখন শোনাব মহারাইয়ের কথা শুরু। আরে রাহা 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 ভাই রে, এ রাহা রাহা রাহা, এ রাহা রাহা কহি গীতা গাওয়া গো, এ রাহা রাহা কহি গীতা গাওয়া গো। গতর খাটাই খাই হেলা রহে হেলা সুখে, কন হয় অভাব নিহি রহে নিহি রহদ ভুখে, জোহানি হাটি গেলেন হেলা বুঢ়া বুড়ি, এ বেহেরা সাঁতটে গি পিঠইতা এবং তার স্ত্রীর নাম ছিল খুলেন বুড়ি। তারা দুজন স্বামী স্ত্রী। তারা যতদিন তাদের যৌবন ছিল, শরীর স্বাস্থ্য ছিল, তখন তারা বিভিন্ন কাজ করে বিভিন্ন লোকের ঘরে চাষবাস করে বিভিন্নভাবে তারা জীবিকা নির্বাহ করেছেন। তাদের সন্তান সন্ততি নাই। দিনে দিনে যখন তারা বার্ধক্যের দিকে এসে পৌঁছালেন, তখন তাদের মনের মধ্যে চিন্তা ভাবনা জাগল। তাই তো আমরা এখন এই বৃদ্ধ বয়সে আর কী করব? শেষ বয়সে আমরাকে কে দেখবে? আমরাকে কে খেতে দেবে? আমরা দুমুঠো খাবার কী করে পাব? তাই তাদের চিন্তা ভাবনা হচ্ছে মনের মধ্যে। তাই তারা স্বামী স্ত্রী দুজনেই আলোচনা করছে, গল্প করছে, একে অপরে জিজ্ঞাসা করছে, দুজনের মধ্যেই প্রশ্ন উত্তর, নিজের দুঃখের কথা তারা নিজেরা আলোচনা করছে। তাই খুলেন বুড়ি পিঠইতাকে বলছে, আরে রাহা 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 ভাই রে, এ রাহা রাহা রাহা, এ রাহা রাহা কহি গীতা গাওয়া, শোনে যে শোনে বুড়া বচনে হামরা, শুনিলে বে কান লাগাই হো, বসি যে বসি খালে নদীর বালি না কোলাতো, নীল বহরণ করে গেলে সধেলায় হে তো, মা গাই যে চাহাই দিন নেই চল তো, মা গা মরা সমান কে কো, মা গা মরা
সমান হে খুলেন বুড়ি পিঠইটাকে বলছে দেখো স্বামী এইভাবে আমাদের সংসার কিভাবে চলবে কিছু কাজ করো এইভাবে যদি বসে বসে আমরা খাই তা কথাই বলে যে বসে বসে খাইলে পরে নদীর যে বালি আছে সে বালিটাও ঘটে যায় সেটা তো কুলোই না কাজে কিছু কাজ করো কিছু রোজগার করো আমরা যদি কারো কাছ থেকে ঋণ ধার করি সেটা পরিশোধ করতে হবে কি করে পরিশোধ করব কাজ না করলে রোজগার না হলে তা না হয় যদি আমরা ভিক্ষা করি মাগিতে যায় ভিক্ষা করতে গেলে লোকে কি বলবে মাগা এবং মরা দুটোই সমান মাগার চাইতে মরাই ভালো তাই ভিক্ষা করাটা আমাদের উচিত নয় আমরা কিভাবে দিন কাটবো তার একটা উপায় করতে হবে তাই খুলেন বুড়ি তার স্বামী পিঠইটাকে বলছেন স্বামী এক কাজ করো আরে রাওয়া 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 ভাই রে রাওয়া 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 কহি গীতা গাওয়া রাওয়া রাওয়া কহি গীতা গাওয়া সহলি যে যাহি কহি গৌরা রাজে কে ঘর মনে কে দুঃখ পেটে কে ভুল শোনাও বে রাজাকে কোন কিসিম দে তো ধরায়ে হো বুড়ি কেরা কথায় বুড়া গেলা রাজা ঘর গৌরা রাজকে পাশে শোনাও এ সমাচার এবে যে হামে আর সাকহতে গিরালাম কন কিসিম দেবে তো ধরায়ে হো রাজা ঘর গিয়ে রাজাকে বলছে সেই গৌরারাজকে পিঠইটা গিয়ে বলছে রাজা সাহেব আমাকে কিছু কাজ দাও যে কাজে আমাদের দুই স্বামী স্ত্রীর সংসার চলবে রাজা আরে রাওয়া 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 ভাই রে রাওয়া 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 কহি গীতা গাওয়া হো হাহুকারি রাজার কিছুই নাহি দেলা পিঠই তাহি আরো ভালো কহে তো লাগল বুড়া বুড়ি তোরে ঘরে রহবে করব যে সন পারবে তে সন কাম করবে করব খাওয়া পিয়া দেবে তো করবে হো রাজার কাছে গিয়ে যখন বলল রাজা সাহেব আমাকে কিছু একটা কাজ দাও রাজা সাহেব তখন তার কথায় হ কি না কিছু উত্তর হয়তো রাজা সাহেব দিলেন না তখন সেই পিঠইটা বুড়া বলছে রাজা সাহেবকে রাজা সাহেব আমরা বুড়া বুড়ি তোমার রাজবাড়িতেই থাকব আমরা যেমন পারবো তেমন কাজকর্ম করবো
তোমার বাড়িতে থেকেই আমরাকে খাওয়া দাওয়া দেবেন। আমাদের এইটুকুই অভাব, খাবারের অভাব। অতএব যদি কোনো বেতন বা কিছু যদি আমরাকে না দেবেন বেতনের স্বরূপ, আমরাকে খাবার দেবেন, আমরা খাবার খেয়েই আপনার বাড়িতেই থাকব আর কাজ করব। রাজা সাহেব তখন সে পিঠ হয়ে তাকে কি বলছেন এরপর শুনুন। আরে রাবা 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 ভাই রে, এ রাবা রাবা গোরা রাজে তহে তো লাগল সহন যে কথা মতে না না শোনায় নিদতা গারিতা রতা নিদয়া রাজা হেকে হয়া দিশানা বুড়ান্তি সময় খাটাই মরাহি রাজা তোর দয়া মায়া না। এখন